আমরা এখন যেটা পড়তে যাব রামান স্পেকট্রোস্কোপি মলিকুলার পোলারাইজেবিলিটি এন্ড ভাইব্রেশনাল রামান স্পেকট্রা। রোটেশনাল রামান স্পেকট্রা আগের ভিডিওতে আমাদের হয়ে গেছে পড়া, এবার পড়ব ভাইব্রেশনাল রামান স্পেকট্রা। ভাইব্রেশনাল রামান স্পেকট্রা আর কার জন্য পড়ব না, একটা নন সিমেট্রিক মলিকুল যেটা বেন্ট ওয়াটার মলিকুলের জন্য পড়ব, একটা সেন্ট্রোসিমেট্রিক মলিকুল যেটা লিনিয়ার সেটা কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা পড়ব ইন ডিটেলসে। তো এই দুটো পড়তে গেলে আমাদের মলিকুলার পোলারাইজেবিলিটি টার্মটা সম্পর্কে একটু জানতে হবে, যেটা অলরেডি আমরা ফ্যাজানসুবিলের পোলারাইজেবিলিটি টার্মটা তোমরা পড়ে এসেছো। তো আমাদের যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তবলা থাকে সেটাকে আগে কল্পনা করো, তো এই যে একটা মলিকুলের যখন আমরা পোলারাইজেবিলিটিকে এক্সপ্লেন করব সেটাকে সবসময় একটা পোলারাইজেবিলিটি ইলিপসয়েড দিয়ে এক্সপ্লেন করবো, এটাকে ইমাজিন করতে হবে। তাহলে এটা পোলারাইজেবিলিটি ইলিপসয়েডটা দেখতে কেমন, যে আমাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তবলা থাকে এটা ধরো একটা তবলা, এর উপরে ঠিক জাস্ট উপরে আমি আর একটা তবলা বসিয়ে দিলে দেখো এইটা পেয়ে যাবে, মানে ইমেজটা জাস্ট বোঝানোর জন্য আমি এই এক্সাম্পলটা বললাম। তাহলে এইটা যে থ্রি ডি এটা কিন্তু থ্রি ডি নট টু ডি, ঠিক আছে। তাহলে এই যে উপর থেকে নিচে পর্যন্ত যে লাইনটা এটা সব থেকে বড় লাইন, এটা হচ্ছে ইলিপসয়েডের দুটো অ্যাক্সিস হয়, একটা মেজর অ্যাক্সিস আর যেটা ছোট লাইন হবে সেটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস, সেটা হচ্ছে এইটা। এখন এই মেজর অ্যাক্সিসই হোক বা মাইনর অ্যাক্সিসই হোক এটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এই আর আর এই যে মলিকুলার পোলারাইজেবিলিটিটা এটাই হচ্ছে কনভেনশন যে আর প্রপোর্শনাল টু সবসময় 1/√α হয়। এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে, অনেকে এটা কনফিউজ করে ফেলে যে যেটা তোমরা ইনঅর্গানিকে পড়ে এসেছো যে আমার যদি এখানে সাপোজ একটা হাইড্রোজেন মলিকুল আছে, হাইড্রোজেনে ইলেকট্রন ক্লাউড আছে, তার মানে যত ইলেকট্রন ক্লাউডটা স্প্রেড করছে আরও বাড়ছে, তাহলে তার পোলারাইজেবিলিটি আলফাও বাড়ছে। এখানে কিন্তু এই আর কিন্তু সেটা নয়, এখানের যে আর্টটা আছে সেটা হচ্ছে এর অ্যাক্সিসটা, এখানে এই অ্যাক্সিসটাকে এই আর্টটা রিপ্রেজেন্ট করছে, এটা কোনো কিন্তু কেমিক্যাল বন্ডের বন্ড লেন্থ নয়, এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢোকাতে হবে। তাহলে এই আর প্রপোর্শনাল টু 1/√α যদি হয়, আমি এখানে ধরো ওয়াটার মলিকুলের দুটো হাইড্রোজেনকে H1 আর H2 দিয়ে দিচ্ছি, এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে দুটো নিউক্লিয়াসের তো পজিটিভ চার্জ আছে, এদের ডিস্টেন্স যত বাড়তে থাকবে তাহলে এদের মাঝে যে বন্ডের মধ্যে ইলেকট্রন ক্লাউডটা আছে ওরা কি হবে, উইল বি মোর ডিফিউজ, তারা বেশি ডিফিউজ হয়ে যাবে, তারা খুব ইজিলি মুভ করতে পারবে, তারা ইলেকট্রন যত ইজিলি বেশি মুভ করতে পারবে ওরা তত বেশি ডিফিউজ হবে, তত বেশি ওদের পোলারাইজেবিলিটি বাড়বে। আর যদি আমরা এই দুটো নিউক্লিয়াসকে কাম ক্লোজ টু ইচ আদার, যদি এদেরকে খুব কাছাকাছি নিয়ে চলে আসি তাহলে এদের পজিটিভলি চার্জগুলো কাছাকাছি চলে আসবে এবং মাঝের যে ইলেকট্রনিক ক্লাউডটা আছে ওরা কি হয়ে যাবে, উইল বি রিজিড হয়ে যাবে, খুব ভালোভাবে তখন মুভ করতে পারবে না আগের মতো, তার ফলে কি হবে ইলেকট্রন চার্জ যত রিজিড হয়ে যাবে তখন পোলারাইজেবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই ফান্ডাটা কাজে লাগিয়ে যে যত নিউক্লিয়াইগুলো দূরে যাবে ডিস্টেন্স এদের মধ্যে বন্ড ডিস্টেন্স যত বাড়বে তত পোলারাইজেবিলিটি আলফা বাড়বে, আর যত আলফা বাড়বে তত আর কমবে। এখানে মানে এইটা বোঝানো হয় যে বন্ড লেন্থ বেড়ে গেছে মানে আর বেড়ে গেছে, এখানে এইভাবে বলতে হবে যে যত পোলারাইজেবিলিটি ইলেকট্রন নিউক্লিয়াই দুটো যত নিজেদের থেকে দূরে যে চলে যাচ্ছে সেপারেট আউট হয়ে যাচ্ছে, ইলেকট্রন ক্লাউড গুলো তত ডিফিউজড হয়ে যাচ্ছে, আর যত ডিফিউজড হয়ে যাচ্ছে ইলেকট্রন ক্লাউডগুলো তত ওদের পোলারাইজেবিলিটি বাড়ছে, আর যত পোলারাইজেবিলিটি বাড়বে এই রিলেশন থেকে আরটা কি হয়ে যাবে তত কমে যাবে, অর্থাৎ আর মানে কি না পোলারাইজেবিলিটি ইলিপসয়েডের অ্যাক্সিসটা কমে যাবে, কখনোই বলছি না যে বন্ড লেন্থটা কমে যাচ্ছে, আর মানে হচ্ছে পোলারাইজেবিলিটি ইলিপসয়েডের অ্যাক্সিসটা কমে যাবে। এই ফান্ডাটাকে কাজে লাগিয়ে আমি ইন ডিটেলসে ভাইব্রেশনাল রামান স্পেকট্রা অফ ওয়াটার মলিকিউল ডিটেলসে ডিসকাস করবো।